সরাসরি আপনারা ডিটেল সাব পোর্টালে চলে আসবেন সুন্দর একটি সার্ভিস কি ইতিমধ্যে চালু করা হয়েছে যে সমস্ত বিএলই বন্ধুরা সিএসি সাথে কাজ করেন অর্থাৎ বিভিন্ন ধরনের সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন অনেকেই রয়েছেন যারা ব্যাংকিং রেটে সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন সিএসি একাডেমির যে সার্ভিস রয়েছে সেই সমস্ত সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন এছাড়াও আধার রিলেটেড সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন যারা সিএসির মাধ্যমে ভ্যালু একটা কাজ করেন ভ্যালু ট্রানজেকশন করেন যাদের কাছে তে অনেক সার্ভিস রয়েছে তাদের জন্য কিন্তু সুন্দর একটি কে চালু করা হয়েছে প্রতি মাসে ভালো একটা ইনসেন্টিভ কিন্তু আপনারা পেতে চলেছেন যদি আপনি এই কাজ শুরু করেন এবং অনেক এমন ভিএলি রয়েছে যারা বা যাদের কাছে সিএসিতে তেমন কোনো সার্ভিস নেই তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয় তারা আপনারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন ডিটেলস পোর্টালে আসার পরে দেখবেন এখানে সার্চ বাড়ির একটা অপশান পাবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা আমরা জেনে নেব কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন কি কী প্রসেস রয়েছে এখানে রেজিস্ট্রেশন ঠিক কি রয়েছে অবশ্যই সম্পূর্ণ বিষয়টা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এখানে সার্চ বারে এসে আপনাকে টাইপ করতে হবে বা আইডিট লিখে আপনারা সার্চ করবেন দেখবেন এ ধরনের দুইটা লিঙ্ক এখানে শো হবে প্রথম যে অপশনটি রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর আইডিট এন কোর্সেস দ্বিতীয় যে অপশনটি রয়েছে ভিয়েলি স্টাডি সেন্টার রেজিস্ট্রেশন ফর আইডিট কোর্সেস তো যে সমস্ত ভিএলি বন্ধুরা আপনারা এই সেন্টার নিয়ে কাজ করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিএলি স্টাডি সেন্টার রেজিস্ট্রেশনের যে অপশান রয়েছে সেইখানে ক্লিক করে প্রথমত আপনাকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে তারপরে আমরা আমাদের যে লগ ইন আইডি বা পাসওয়ার্ড যেটা হবে সেইটা দিয়ে লগ ইন করে আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারবো ভিএলি রয়েছেন অবশ্যই দ্বিতীয় যে অপশানটি রয়েছে এইটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখবেন পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যে সমস্ত স্টুডেন্টরা এখানে রেজিস্ট্রেশন হবে তাদের ক্ষেত্রেও তাদেরও ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে তারাও স্টুডেন্ট লগ ক্লিক করে খুব রয়েছে এখানে লগ করতে পারবে এখানে লগ ইনের যে অপশান রয়েছে দুইটা অপশান রয়েছে একটা হচ্ছে সেন্টার এবং একটা হচ্ছে স্টুডেন্ট দুইটা লগ ইনের অপশান রয়েছে তো যে সমস্ত ভিলি বন্ধুরা আপনারা এই সেন্টার নিয়ে কাজ করবেন তো আপনারা এখানে সেন্টারে ক্লিক করে এগিয়ে যেতে হবে তো প্রথমত আমরা এই সমস্ত বিষয়গুলো দেখে নেবো যে সমস্ত কাজগুলো আপনাকে করতে হচ্ছে বা যে সমস্ত সার্ভিসগুলো আপনারা দিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে সেই কোর্সগুলো আপনাকে কমপ্লিট করাতে হবে কিছু কিছু কোর্স রয়েছে যেগুলোর ছয় মাসের ডিউরেশন রয়েছে কিছু কিছু কোর্স এমন রয়েছে এক বছর ডিউরেশন রয়েছে দুই বছর রয়েছে তো সেই সমস্ত কোর্সগুলো কমপ্লিট করিয়ে সার্টিফিকেট আপনারা দিতে পারবেন এবং এইখানে সেন্টার রেজিস্ট্রেশনের জন্য ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে তারপরে আপনারা এখানে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের যে ফি রয়েছে সেখান থেকে আপনাদের কমিশন রয়েছে সেই তো থাকবেই এরপরে যখন আপনি এই কোর্সগুলোকে করাবেন এই সমস্ত কোর্সের সার্টিফিকেশন আপনারা দেবেন এক বছর বা ছয় মাস বা দুই বছরের জন্য যখন কোনো স্টুডেন্ট এখানে রেজিস্টার হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনারা যখন এই সমস্ত কোর্সগুলো করাবেন তো সেক্ষেত্রে আপনার যে লোকেশন রয়েছে বা আপনার যে এরিয়া রয়েছে সেই এরিয়ার ওপর নির্ভর করে বা সেই এরিয়াতে যেভাবে এই সমস্ত কোর্সের জন্য প্রতি মাসে একটা অ্যামাউন্ট স্টুডেন্টকে পে করতে হয় ঠিক একই রকম অ্যামাউন্ট আপনারা অবশ্যই প্রতি মাসে স্টুডেন্টদের জন্য এটা আপনারা নিতে পারবেন এখানে যখনই আপনারা আসবেন এখানে হোম পেজ রয়েছে তারপরে দেখবেন কোর্সের অপশন রয়েছে তো এই কোর্সে ক্লিক করা মাত্রই সমস্ত ধরনের কোর্সের লিস্ট আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে সমস্ত কোর্সগুলো আপনারা আপনাদের সেন্টারের মাধ্যমে দিতে পারবেন তারপরে এখানে রেজাল্ট রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে যে কাজটি করতে হবে এখানে আমরা এই হোম পেজে আসার পরে এখানে কোর্সের যে অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করা মাত্রই দেখবেন বিভিন্ন ধরনের কোর্সের লিস্ট এখানে চলে আসবে এখানে অনেকগুলো কোর্স রয়েছে আপনি যে সমস্ত কোর্সগুলো করাবেন সেই সমস্ত কোর্স সিলেক্ট করে স্টুডেন্টকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে দেখবেন প্রথম যে কোর্সটি রয়েছে এখানে অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনারা খুব সহজেই এই অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য বা এই সমস্ত কোর্সগুলো করিয়ে সার্টিফিকেট আপনারা দিতে পারবেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের কোর্স রয়েছে সেই সমস্ত কোর্সের লিস্ট আপনারা এখানেই পেয়ে যাবেন এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে খুব সহজেই এই কোর্সের ডিটেলসটা খুব সহজেই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও দেখবেন নিচের দিকে আরও বেশ কিছু কোর্স রয়েছে যেমন অ্যাডভান্স ডিপ্লোমা ইন হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে সেই সমস্ত কোর্সগুলো করিয়ে খুব সহজেই প্রতি মাসে ভালো একটা ইনসেন্টিভ আপনারা পেতে থাকেন দেখবেন বিভিন্ন ধরনের কোর্স রয়েছে তো যে স্টুডেন্ট যে কোর্সগুলো নিতে চাইবে সেই স্টুডেন্টকে সেই কোর্স অনুযায়ী আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সেটা যদি এক বছরের জন্য হয় বা দুই বছরের জন্য হয় বা ছয় মাসের জন্য হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই এক বছর বা দুই বছর বা ছয় মাস মাস সেই কোর্সটাকে আপনাকে কমপ্লিট করিয়ে দিতে হবে তারপরে আপনারা সেই স্টুডেন্টকে সার্টিফিকেট অবশ্যই দিতে পারবেন এখানে দেখবেন সার্টিফিকেট ইন এম এস অফিস রয়েছে এই সমস্ত কোর্সের জন্য বা এই সমস্ত কোর্সগুলো আপনারা করিয়ে দিয়ে সার্টিফিকেট দিতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের কোর্স রয়েছে অবশ্যই সমস্ত ধরনের কোর্সগুলো অবশ্যই এখান থেকে আপনাকে দেখে নিতে হবে তো আমরা এখানে যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেই সমস্ত কোর্সের যদি আপনি ডিটেলস দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিউ ডিটেলস আপনারা ক্লিক করে দেবেন এটা প্রথমত অবশ্যই আপনাকে দেখে নিতে হবে এখানে কোর্সের নেম রয়েছে অর্থাৎ অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের যে ডিউরেশন সেটা ওয়ান ইয়ার রয়েছে এখানে কোর্সের যে এলিজিবিলিটি সেটা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ টুয়েলভ পাস হতে হবে কোর্সের যে ডেসক্রিপশন সেটা এখানে দেওয়া রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা হচ্ছে এক বছরের কোর্স অর্থাৎ স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করার পরে এক বছর ধরে আপনাকে এই কোর্সটা কমপ্লিট করাতে হবে তারপরে যে সমস্ত কোর্সগুলো রয়েছে অবশ্যই আমরা একটু দেখে নেব সার্টিফিকেট ইন এম এস অফিস বলে একটা কোর্স রয়েছে তো আমরা যদি এখানে ভিউ ক্লিক করি সেক্ষেত্রে এখানে এটা তিন মাসের কোর্স রয়েছে এবং অবশ্যই টেন পাস হতে হবে এই কোর্সটিকে কমপ্লিট করার জন্য কিছু কোর্স রয়েছে যে সমস্ত কোর্সগুলো এখানে বেশ কিছু পপুলার কোর্স রয়েছে যেগুলো করিয়েও কিন্তু ভালো একটা আর্নিং আপনারা করতে পারবে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে ডিটেলস এ আপনারা ক্লিক করে দেবেন এখানে যে ছয় মাসের কোর্স রয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন টুয়েলভ পাস হতে হবে এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রিশিয়ান রয়েছে ভিউ ডিটেলসে ক্লিক করা মাত্র এখানে ছয় মাসের যে কোর্স এবং অবশ্যই টেন পাস হতে হবে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই একবার দেখে নেবেন এবার যে কাজগুলো আপনাকে করতে হবে অনেকেই রয়েছেন যারা এই সেন্টার নিয়ে কাজ শুরু করতে চাইছেন অবশ্যই এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি আপনাকে দিতে হচ্ছে অর্থাৎ এই সেন্টার রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে তিন টাকা এখানে পে করতে হবে তারপরে আপনারা কাজ শুরু করতে পারবেন এখানে প্রতিটা স্টুডেন্ট বা প্রতিটা কোর্সের জন্য যে ফিটা রয়েছে সেই ফি থেকে আপনাদের কমিশন রয়েছে এবার প্রতি মাসে যে আপনি সেই স্টুডেন্টকে এই কোর্স করাবেন সেক্ষেত্রে কত টাকা আপনি চার্জ নেবেন মান্থলি সেটা আপনার ওপর বা আপনার লোকেশনের উপর এবার এখানে আসার পরে কন্ট্যাক্ট আসে ক্লিক করে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই একবার জেনে নিতে পারেন এখানে লগ ইনে আপনারা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এখানে সেন্টার বলে একটা অপশান পাবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে ভিএলি লগ ইন উইথ ডিটেলস সবাই কানেক্ট বলে একটা অপশান পাবেন তো যে সমস্ত ভিএলি বন্ধুরা আপনারা রয়েছেন অবশ্যই আপনারা ভিএলি লগ ইনে ক্লিক করে দেবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখনই আপনারা লগ ইনে ক্লিক করবেন এ ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখবেন আপনার সি সি আইডি সেটা অটোমেটিকভাবে শো হবে অবশ্যই একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন একটি ছোট্ট ফর্ম আপনাকে ফিল করতে হচ্ছে এবং এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনাদের যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে নিয়ে যাওয়া হবে এবং রেশন ফিটা এখানে আপনাকে কাটাতে হবে এখানে নেম অর্থাৎ ভিলি নেম রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে তারপরে মেল আইডি আপনারা দিয়ে দেবেন আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে অবশ্যই এখানে আপনি আপনার ডিসিটাকে সিলেক্ট করে দেবেন আপনি এখানে সেন্টারের যে অ্যাড্রেস রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন তারপরে আপনার যে পিনকোড রয়েছে এরিয়া পিনকোড অবশ্যই দিয়ে দেবেন তারপরে আপনার এখানে সাবমিট বলে একটা অপশন পাবেন সাবমিটে ক্লিক করে দেবেন এক্ষেত্রে এখানে যদি আপনার স্টেটে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে সমস্ত ধরনের স্টেটের লিস্ট আপনারা পেয়ে যাবেন আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে একদম নিচের দিকে চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলো লিস্ট পেয়ে যাবেন যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন এখানে অবশ্যই আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন আপনারা এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ সঠিকভাবে ফিল করার পরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশান অর্থাৎ সেন্টার রেজিস্ট্রেশনটা আপনার কমপ্লিট হবে এরপরে যে কাজটি আপনাকে করতে হবে দেখবেন আপনার যে মেল আইডি রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে সেখানেই আপনাকে ইনফরমেশান দেওয়া হবে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার ক্রিয়েট হবে অর্থাৎ সেন্টার লগ যে ইউজার আইডি পাসওয়ার্ড সেইটা আপনার ক্রিয়েট হবে তারপরে আপনারা এখানে এসে লগ ইনে ক্লিক করে সেন্টারে ক্লিক করে খুব সহজেই আপনি আপনার সেন্টার লগ করতে পারবেন এবং সেখান থেকে স্টুডেন্ট আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার পরে স্টুডেন্টদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হবে তারপরে এখানে স্টুডেন্টে ক্লিক করা মাত্রই দেখবেন পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং স্টুডেন্ট চাইলে খুব সহজেই এখান থেকে সে লগ ইন করে ওনাদের যে কোর্স রয়েছে সেই কোর্স এবং ওনাদের যে ড্যাশবোর্ড রয়েছে তারা সেই ড্যাশবোর্ডে যেতে পারবেন যখনই আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন আপনার সাথে যোগাযোগ করা হবে তারপরে বিস্তারিত তথ্য অবশ্যই আপনাকে জানানো হবে এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে কন্ট্যাক্টের যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে করা মাত্রই দেখবেন এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সাপোর্ট ইমেল আইডি দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ যে হেল্পলাইন নাম্বার সেটা দেওয়া রয়েছে বা আপনারা রেজিস্ট্রেশন করার আগে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই যে সমস্ত ভিএলি বন্ধুরা আপনারা ভালো কাজ করেন তারা অবশ্যই এই সেন্টার রেজিস্ট্রেশন করে এই সমস্ত কোর্সগুলো করিয়ে এখানে এতগুলো কোর্স রয়েছে এই সমস্ত কোর্সগুলো যেগুলো খুবই সুন্দর পপুলার কোর্স রয়েছে এই কোর্সগুলো করিয়ে সার্টিফিকেট দিয়ে ভালো একটা আর্নিং কিন্তু আপনারা প্রতি মাসে অবশ্যই পেতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন